আলহামদুলিল্লাহ, আমরা একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা উপমা আপনাদের দিব যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। একটা উদাহরণ দিব যেন বিষয়টা আরও স্পষ্ট বোঝা যায়। ধরুন কোনো একটা দেশে এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে। এখন এই মূর্তি পূজার জন্য এই দেশের সমস্ত লোকদেরকে হত্যা করে ফেলা, এটা কি মানবিক নাকি অমানবিক? এবং সেই জায়গায় যদি কোনো পশু থাকে, কোনো প্রাণী থাকে, এ সমস্ত সব কিছুকে হত্যা করে ফেলা, মেরে ফেলা এবং আগুনে পুড়িয়ে দেওয়া, এটা কতটা যৌক্তিক এবং কতটা মানবিক? অথবা এইটা কি পৃথিবীর কোনো দেশের লোক মানবে? যদি ইন্ডিয়াতে কোনো ব্যক্তি পূজা করে, তার জন্য কি ইন্ডিয়ার কোনো গ্রামকে ধ্বংস করে দেওয়া উচিত? বা ইন্ডিয়ার কোনো পশু পাখি, সেই গ্রামে যে প্রাণীগুলো আছে, তারপরে সেই গ্রামে যে জিনিসপত্র আছে, লুটের মাল সব শুদ্ধ আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, এটা কি ঠিক নাকি ঠিক না? এটা কি মানবিক নাকি অমানবিক? আপনারা কি মনে করেন? যদি বাংলাদেশে কোনো একটা গ্রামে মূর্তি পূজা হয়, তাহলে আপনার কি মনে হয় যে সেই মূর্তির যারা পূজা করবে তারা এবং তার আশেপাশে যারা থাকবে, তাদের আত্মীয় স্বজন, তারপর তাদের যে গবাদি পশু, এ সমস্ত কিছুকে কি আগুনে পুড়িয়ে দেওয়া উচিত? আপনারা কি মনে করেন? পবিত্র কোরআন বলছে সূরা আনাম 6:108, আল্লাহ বাদে যাদেরকে তারা উপাসনা করে তোমরা তাদেরকে নিন্দা করো না, গালি দিও না, বিদ্বেষবশত তারা আল্লাহকেই গালি দেবে। অর্থাৎ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে, আল্লাহ ব্যতীত যাদেরকে তারা পূজা করে, উপাসনা করে, যাদেরকে তারা ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না, তারা বিদ্বেষবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই গালি দিবে। তাহলে বুঝতে পারছেন, কোরআন পরিষ্কারভাবে নিষেধ করেছে অন্য দেবদেবী বা তাদের যে দেবতা আছে, দেবী আছে, বা তারা যে সৃষ্ট জিনিসের পূজা করে এগুলোকে নিন্দা করতে কোরআন নিষেধ করে। এছাড়া কোরআনে বলা হয়নি কোথাও যে তাদেরকে হত্যা করতে হবে। শুধু মূর্তি পূজার জন্য কাউকে হত্যা করতে বলা হয়নি, আর এই কথাটা উল্লেখ করা আছে বাইবেলে, বুক অফ ডিউটোনমি 13:14-16 বলা হয়েছে, যদি কোনো জনপদের কোনো একজন ব্যক্তি মূর্তি পূজা করে, তাহলে সেই জনপদের সমস্ত মানুষকে হত্যা করে ফেলতে হবে। এরপর বলা হচ্ছে, যদি সেই জনপদের কোনো লোক তোমাদের মধ্য থেকে হয়, তাহলে সেই জনপদের সমস্ত লোককে হত্যা করতে হবে এবং তাদের গবাদি পশুকে একত্র করতে হবে, সেগুলোকে আগুনিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে, এবং তাদের যে লুটের যে মালগুলো থাকবে সেগুলো আগুনে পোড়াতে হবে। এগুলোতে ঈশ্বর খুবই সন্তুষ্ট হবেন। চিন্তা করেন, এমন একটা কথা যদি পবিত্র কোরআনে থাকতো, তো নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের সমালোচকরা প্রত্যেক দিন লাইভে এসে এটা আগে বলতো। যেহেতু এটা বলছে বাইবেল, আর তাদের পৃষ্ঠপোষকতা করে বাইবেলের অনুসারীরা, খ্রিস্টান মিশনারিরা, তাই তারা কখনও বাইবেল নিয়ে কথাগুলো বলবে না। আপনি কি কখনও আসিফ মুদ্দিন, মাতুব্বর, অভিজিৎ এদেরকে বাইবেল নিয়ে লাইভ করতে দেখেছেন? আপনি আসাদ নূরকে কি বাইবেল নিয়ে কথা বলতে শুনেছেন? আপনি কি মুফতি মাসুদকে বাইবেল নিয়ে এভাবে আলোচনা করতে দেখেছেন যেগুলো অমানবিক? না, তারা এই কাজগুলো করবে না, কারণ তারা তাদের বাসস্থান হারাতে চায় না, তারা তাদের পাসপোর্ট এবং ভিসার যে আশা আছে তারা এটা থেকে বঞ্চিত হতে চায় না, তাই তারা এই কাজগুলো করে না। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, তারা বিশেষ উদ্দেশ্যে এবং বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা এই কথাগুলো বলে না। অনেক খ্রিস্টান মিশনের আমাকে বলেছে যে আসিফ মুহিউদ্দিনকে আমরা প্রশ্রয় দিয়েছি, আমরা জার্মানিতে নিয়েছি, কারণ হলো মুসলিমরা তাকে আঘাত করেছে। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছেন যে খ্রিস্টান মিশনারাই হলো নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে সহযোগিতা করে, তারা একদম খ্রিস্টান ওয়েবসাইটে যা যা আছে আপনি উভয় নাস্তিকরা সেটা কপি করে দেয়, এটাই হলো নাস্তিকতা এবং এটাই হলো অনলাইনে ইসলামের বিরুদ্ধ অপপ্রচার। আমি হয়তো এই কথাগুলো বলতাম না, কিন্তু যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে, ইসলাম নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলে, আপত্তিকর কথা বলে, তাই তাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের গ্রন্থ কী বলছে। আর দেখবেন ডোনাল্ড ট্রাম্প বাইবেল নিয়ে শপথ করছে, তারপর আপনি জর্জ ডব্লিউ বুশ বাইবেল নিয়ে শপথ করছে, বারাক ওবামা বাইবেল নিয়ে শপথ করছে। ও বাইবেল, বারাক ওবামা, জর্জ বুশ, ডোনাল্ড ট্রাম্প, আপনি কে সার্চ দেন ইউটিউবে, আপনি পেয়ে যাবেন। খুবই ইজি, খুবই সহজ, আমার কথাগুলো সত্যতা আপনি যাচাই করতে পারেন খুব সহজেই।
তাহলে দেখেন এই বাইবেল বলছে, আমি আবার রেফারেন্সটা বলছি, বুক অফ ডিউটোনমি 13:14-16, পরিষ্কারভাবে বলছে কোন গ্রামের কোন লোক যদি মূর্তি পূজা করে সমস্ত গ্রামবাসীকে পুড়িয়ে আগুনে হত্যা করো, আগুনে পুড়িয়ে হত্যা করো, তাকে মেরে ফেলো। যেহেতু তারা এই কাজটা করছে, জঘন্য কাজ করছে, ঈশ্বরের দৃষ্টিতে খারাপ কাজ, তাই তাদেরকে সবাই মেরে ফেলতে হবে। অনেক খ্রিস্টান হয়তো বলবেন যে আমরা ওল্ড টেস্টামেন্ট মানি না, আর মোজেস বা মুসা আলাইহিস সালামের সেই নিয়মকানুনগুলো আমরা মানি না। বাইবেল পরিষ্কারভাবে বলছে বুক অফ গসপেল অফ ম্যাথিউ 5:17-20, যে ওল্ড টেস্টামেন্টের সমস্ত নিয়ম কানুন মানতে হবে, না হলে কেউ স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না। তাহলে কোনো খ্রিস্টান যদি এই কথাগুলো না মানে তাহলে তারা স্বর্গে যেতে পারবে না যিশুর কথা অনুযায়ী। তাহলে বুঝতে পারছেন এই হলো বাইবেলের শিক্ষা, আর এ সম্পর্কে কেউ মুখ খুলছে না, না নাস্তিকরা, না আমাদের হিন্দু দাদারাও কিছু বলে না। তাদের উচিত শুধু ইসলাম না, সব ধর্মগ্রন্থগুলো খুঁজে পড়ে দেখা, তারা শুধু ইসলামকে ভুল বুঝে। আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ যে ইসলাম সম্পর্কে হিন্দু দাদাদের ভুল ধারণা, আর এই কাজটা করেছে খ্রিস্টান মিশনারিরা। তো এরপর ধারাবাহিকভাবে আমরা অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা পর্যন্তই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, এবং আমাদের আলোচনাগুলোকে শেয়ার করবেন, সব জায়গায় ছড়িয়ে দেবেন। ইসলামের সমালোচকদের একটা জবাব দিতে হবে, এবং ইসলামের সমালোচকদের উত্তম জবাব দিয়ে তাদের গ্রন্থ থেকে দেখিয়ে দিতে হবে তাদের অবস্থা, তাহলে তারা ইসলাম থেকে কটূক্তির সঠিক জবাবটা পাবে বলে আমি মনে করি। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুখে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আখিরি দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।